সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সুইটবার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের ন্যায় পুরো ভিডিও জুড়ে আছি আমি মাহমুদ। আজকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আলোচনার বিষয়বস্তু, বাজরিকা পাখি ডিম পারলে কি করণীয়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে পাখি পালন বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বাজরিকা পাখি নতুন ডিম দিলে কি করণীয়, এই ব্যাপারে নতুন পাখালদের মধ্যে অনেকেরই দুশ্চিন্তা আছে। ইনশাল্লাহ এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমরা যারা নতুন পাখাল আছি, পাখি ডিম দিলে অত্যাধিক এক্সাইটেডমেন্টের কারণে প্রথম যে ভুলটা করে থাকি, বারবার পাখির খাঁচার কাছে যাই, পাখি ডিম দিয়েছে কি না, পরবর্তী ডিম দিয়েছে কি না, তিন নম্বর ডিম দিয়েছে কিনা, এটা বারবার দেখার চেষ্টা করি। এতে করে পাখি বিরক্ত বোধ করে। এই কাজটা কখনোই করা যাবে না। আমরা প্রথম যখন আমাদের পাখি ডিম দেবে, চেষ্টা করবেন পাখিকে প্রাইভেসি দেওয়ার। পাখি যাতে আপনার দ্বারা ভয় না পায়, এমন আচরণ করবেন না যেটা পাখি আপনার দ্বারা ভয় পায়, বিরক্ত বোধ করে। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমত। পাখি ডিম দিলে পরবর্তী দ্বিতীয় যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাখির ক্যালসিয়ামের অভাব। আপনাকে দেখতে হবে আপনার পাখির শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে, তাহলে কিন্তু পাখি ডিম পেড়ে ডিম নিজেই খেয়ে ফেলবে কিংবা নষ্ট করে ফেলবে। সেই জন্য পাখি ডিম দেওয়ার আগে পাখিকে ক্যালসিয়াম কোর্স করিয়ে নিতে হয়। আর যদিও বা আপনার পাখি ক্যালসিয়ামের কোর্স না করা থাকে, আপনি চেষ্টা করবেন পাখি ডিম দিলে খাঁচায় সবসময় ক্যালসিয়াম জাতীয় খাবার প্রোভাইড করার। এছাড়াও আপনি ক্যাল প্লাস মেডিসিনটা ইউজ করতে পারেন পাখি ডিম দিলে, কারণ একটা পাখি যখন ডিম দেয় পাখির প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এই কারণে পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিতে পারে। পাখি ডিম দিলে পরবর্তী যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাখির হাঁড়ি পরিষ্কার। কারণ একটি পাখি যখন 18 থেকে 20 দিন কিংবা তার অধিক ডিমে বসে তা দেয়, তখন কিন্তু সেই মলমূত্র হাঁড়িতেই ত্যাগ করে। এই ক্ষেত্রে অনেক সময় হাঁড়ি অপরিষ্কার হয়ে যায়, আর এই অপরিষ্কার ময়লার থেকেই ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। আর এই নোংরা হাঁড়ির ভেতরে যখন একটি ছোট বাচ্চা ডিম ফুটে বের হয়, তখন কিন্তু সেই পরিবেশটা তার জন্য সহনীয় হয় না, অনেক ক্ষেত্রেই বাচ্চা মারা যায়। আবার এমনও হতে পারে আপনার পাখি আগে বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, পরবর্তীতে আবার ডিম দিয়েছে। এই অবস্থায় কিন্তু হাঁড়ির পরিবেশ আরও বেশি খারাপ হয়ে থাকে, কারণ আপনার আগে যে বাচ্চাগুলো বের হয়ে গেছে হাঁড়ি থেকে, তারা কিন্তু প্রায় এক থেকে দেড় মাস হাঁড়ির ভেতরেই পায়খানা করেছে, মলমূত্র ত্যাগ করেছে। এই ময়লাগুলা কিন্তু হাঁড়িতে অনেকটা জমে থাকে, সেই জন্য এর ভিতরে যখন আবার নতুন করে ডিম দিয়ে বাচ্চা তুলে, সেই পরিবেশে আপনার এই নতুন বাচ্চাগুলো কিন্তু বেঁচে থাকা খুব কষ্ট হয়ে যায়। অধিকাংশ সময় এই বাচ্চাগুলো মারা যায়। এই জন্য চেষ্টা করবেন সবসময় হাঁড়ি পরিষ্কার রাখা, কারণ পাখির মলের কারণে একটা গ্যাসের সৃষ্টি হয় হাঁড়ির ভিতরে, এই কারণে বেশিরভাগ সময় পাখির বাচ্চাগুলো মারা যায়। সেই জন্য হাঁড়ি পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাখি ডিম দিলে 4 নম্বর যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাখির গোসলের পানি। আমরা যে পাখিগুলো পালন করি এরা কিন্তু খুব একটা অত্যাধিক গরম সহ্য করতে পারে না, এই কারণে আমরা অধিকাংশ সময় পাখির খাঁচায় গোসলের পানি প্রোভাইড করে থাকি। পাখি যখন ডিম দেবে তখন কিন্তু এই কাজটি একদমই করা যাবে না, কারণ আপনার পাখি যখন ডিমে তা দেবে, এই অবস্থায় সে যদি গোসল করে আবার সেই ভেজা শরীর নিয়ে আবার যদি ডিমে তা দিতে বসে, সেই ক্ষেত্রে কিন্তু ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাকে। সর্বশেষ 5 নম্বর যে বিষয়টির কথা বলবো আপনাদের, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পাখির খাবার দাবার এবং সঠিক যত্ন নিতে হবে। কারণ পাখি যখন ডিম দেয় পাখির শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে পাখির খাবার দাবার যদি সঠিক পরিমাণে সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু আপনার পাখি ডিম নষ্ট করতে পারে অথবা ডিম নিজে খেয়ে ফেলতে পারে তার শরীরের ভিটামিনের অভাব পূরণের জন্য। আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে পাখি যখন ডিম দেয় তখন কিন্তু অনেক পাখি প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে। এক্ষেত্রে অনেকেই খাবার কম কম দেয়, এই বিষয়টা যেন না হয়। পাখি যখন ডিম দেবে তখন চেষ্টা করবেন পাখির খাঁচায় ভিটামিন জাতীয় যে খাবারগুলো আছে, ক্যাটেল ফিশ বন, গ্রিড, মিনার ব্লক ইত্যাদি বিভিন্ন ধরনের সিড মিক্স ইউজ করবেন, যেগুলো খাওয়ালে যাতে পাখি খুব দ্রুত পাখির শরীরে সেই পুষ্টি উপাদানগুলো রিকভার করতে পারে। আপনার পাখি ডিম দিলে যে বিষয়গুলো আমি এই ভিডিওতে উল্লেখ করলাম, এই বিষয়গুলো ফলো করে চললে ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন। পাখি ডিম দিলে কি করণীয়, এই বিষয়ে আশা করি কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে এই বিষয়গুলো কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই সব বিষয়ে ভিডিও তৈরি করে দেওয়ার, কারণ আপনাদের কমেন্ট পেলেই আমি বিভিন্ন রকম আইডিয়া পাই ভিডিও তৈরি করার। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।